আমরা যখন আন্দোলন শুরু করি ওই সময় বাস, মোটর বাইক, উবার, পাঠাও সবই চলছিল। আমি নর্মালি ওখান থেকে আসতাম, কিন্তু যখন 18 তারিখের পরে হঠাৎ করে জরুরি অবস্থা জারি হয়ে গেল, তখন তো হচ্ছে রাস্তা একদম হাহাকার অবস্থা। ওই সময় তো বের হওয়া হয় নাই, যেটা 25 তারিখের পরে, তারপর আবার যখন কার্ফিউ জারি হয়েছে এরপরে বের হওয়া হয়েছে কার্ফিউর ভেতরে। ওই সময়টাতে আসলে বলতে গেলে মূল মাধ্যম ছিল রিক্সা, সত্যি কথা যেটা, মানে ওখান থেকে রিক্সাওয়ালা মামারা একদম ওই জায়গায় বসে থাকতেন। কারণ ওখানে রিক্সা হচ্ছে যেহেতু গলি ভেতর দিয়ে বা মেইন রোডে ওইভাবে নামতো না, বিকজ মেইন রোডে নর্মালি চেকপোস্ট থাকতো, তো রিক্সাওয়ালা মামারা যেহেতু হচ্ছে গলির ভেতর দিয়ে এবং বিভিন্ন চিপা চাপা সব কিছুই চিনে তারা, সো ওই হিসাবে ওই সময় দেখা গেছে যে মূলত রিক্সায় যাতায়াতটাই মূল করা হতো। এই সময় রিক্সা ছাড়া মোটামুটি যে অটো রিক্সা যেগুলো আছে ওইগুলো, মানে পা চালিত আর অটো রিক্সা, এই দুইটা মূলত হচ্ছে যে আমাদের মূল যানবাহনের মাধ্যম ছিল। এবং এইভাবে আমি মনে হয় 3 দিন গেছি, 3 দিন গেছি, এবং 3 দিনের ভিতরে 2 দিনই মামা আমাকে বসে যে মামা কই যাবেন, আমি বসি মামা যাবো হচ্ছে রামপুরা, তো বসে কি মামা ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আমি বললাম যে না মামা ওইদিকেই যাচ্ছি, হ্যাঁ, তো তখন মামা বললো যে মামা টাকা লাগবে না চলেন, ঠিক আছে। আমি বললাম কেন, তাহলে মামা আন্দোলনে তো আমরাও আছি, আমরাও করব, এটাই আমাদের আন্দোলনের একটা ভাষা, এভাবে আমরা প্রকাশ করতে চাই আমাদের প্রতিবাদ, যে যারা আন্দোলন করছে তার কাছ থেকে কোনো টাকা নিব না।